বন্ধুরা বাবলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো বিরির ডালের বড়া। তো এটিকে অনেকে মৃদু বড়া বলে, আবার অনেকে ইডলির বড়াও বলে। তো চলুন আমরা দেখে নিই কী কী লাগছে। তো এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো বিরির ডাল। এটাকে আমি 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর এটা আমি মিক্সিতে করে বেটে নেব। তো আর লাগছে আমার এখানে গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কুচি, এখানে নিয়েছি গোটা জিরে অল্প, আর এখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি নুন, এখানে নিয়েছি চালের গুঁড়ো। তো আমি প্রথমে বিরির ডালটাকে পেস্ট করে নেব। তো দেখুন এখানে আমার বিরির ডালটা বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এরপর দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, গ্রেট করা আদাগুলো, জিরে, তারপর দিচ্ছি আমি স্বাদমতো নুন, দেব আমি 2 চামচের মতো চালের গুঁড়ো, দিয়েটাকে ভালো করে আমি ফেটিয়ে মেখে নেব। এটা সন্ধ্যাবেলায় খেতেও ভালো লাগবে চাটনির সাথে, আবার সকালবেলাতেও ভালো লাগবে। বাচ্চাদের তো এগুলো খুব প্রিয়, এরকম ভাজা, বড়া ভাজা হোক বা পকোড়া হোক। এটা বিট ডাল আর চালের গুঁড়ো দিয়ে দিলে কি একটু মচমচা হবে, ওই জন্য একটু চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। সেটা শুধু বিট ডাল দিয়েও করা যেতে পারে। তো দেখুন বিট ডালটা আমার ফেটানো হয়ে গেছে। তো আমি প্রথমে এখানে একটু জল নিয়েছি বাটিতে করে, আমি একটুখানি ব্যাটারটা ফেলে দেখবো যে ফেটানোটা ঠিক মতো হয়েছে নাকি। তো দেখুন এটা আমার ভেসে উঠেছে, যেহেতু আমার ফ্যাটারটা হয়ে গেছে। আমি এবার আমি এইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি আমি গরম করব না, আর বড়াগুলোকে আমি এবার তৈরি করে নেব। প্রথমে একটু আমি হাতে জল নিয়ে নেব, দিয়ে বড়াগুলোকে গোল গোল করে হাতের মধ্যে দিয়ে মধ্যে গানটা আমি একটু ফুটো করে নেব, দিয়ে বড়াগুলো আমি ছেড়ে দেব। তেলটা খুব বেশি গরম করব না, হালকা একটু গরম করব। তো এইভাবে আমি বাকি বড়াগুলো করব। হাতে একটু জল নিয়ে নেব, বিট ডাল তো ওটা একটু বেশি রোদ করে, সহজে হয় না। এই যে আবার এই বড়াগুলো দিয়ে দিলাম আমি, তেলটা খুব বেশি আমি গরম করবো না, ওটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা নারকেলের চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি সব বলে দিব, তো দেখুন বড়াগুলো এবার তেলের উপরে ভেসে উঠেছে, বড়াগুলো ভেসে উঠেছে। আমি এবার এই পাশগুলোকেও পাল্টে দেব। আমি একটু বড় বড় করেছি, অনেকে তো একটু পাতলাও করতে পারেন আর একটু ছোটও করতে পারেন। এবার
পাঁচটা হয়ে গেছে, এবারে পাঁচটা হতে দেবো আমি কিছুক্ষণের জন্য। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো প্লেটে। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন ভিডিও নিয়ে আমি আরেকদিন আপনাদের সামনে ফিরে আসবো। আজকের মতো নমস্কার।